রাম মন্দির ঘিরে যখন মহোৎসব দেশ জুড়ে, তখনই একহুদা গান গাওয়ার জন্য মঞ্চ থেকে নেমে যেতে বলা হয় স্নিগ্ধজিৎকে। সেদিনই মুক্তি পেয়েছে স্নিগ্ধজিতের কণ্ঠে রাম ভজন। বাঙালি গানপ্রেমীদের কাছে অতি পরিচিত নাম স্নিগ্ধজিৎ ভৌম। জি বাংলা সারেগামাপার মঞ্চ থেকে উত্থান বুনিয়াদপুরের এই ভূমিপুত্রের। পরবর্তীতে জাতীয় মঞ্চে বাংলার নাম উজ্জ্বল করেছেন তিনি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে ধর্মবিদ্বেষের শিকার হয়েছেন এই গায়ক, এমনই অভিযোগ স্নিগ্ধজিতের। মঞ্চে দাঁড়িয়ে একহুদা গান গাওয়ার জন্য রোষের মুখে পড়তে হয় তাকে, নেমে যেতে বলা হয় স্টেজ থেকে। এই ঘটনা নিয়ে এক রাশ চাপা অভিমান আর ক্ষোভ ফেসবুকের দেয়ালে উগড়ে দিয়েছেন স্নিগ্ধজিৎ ভৌম। প্রশ্ন ছুড়েছেন দর্শকের কাছে, শিল্পীরা কি হিন্দু কি মুসলিম থেকে গান গাইবে? শিল্পীর কাছে আল্লাহ ঈশ্বর ভগবান কি আলাদা? তবে কথাই নয়, কাজেও স্নিগ্ধজিৎ বিশ্বাসী। যেদিন তার সঙ্গে এমন অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সেই শুভদিনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন, নিজের নতুন গান প্রকাশ করেছেন স্নিগ্ধজিৎ। আর সেই গানটি কি জানেন? জয় জয় শ্রীরাম। হ্যাঁ, রাম ভজন শ্রোতাদের উপহার দিয়েছেন স্নিগ্ধজিৎ ভৌম। কাশী কশ্যপের সুরে সাজানো জয় শ্রীরাম গান জুড়ে স্নিগ্ধজিতের কণ্ঠে রাম বন্দনা। HDB ডিভেশনাল নামক এই ভক্তিমূলক ইউটিউব চ্যানেলে মুক্তি পায় সেই গান। 22 জানুয়ারি অনুষ্ঠানে স্নিগ্ধজিৎ জয় শ্রীরাম ধ্বনি দিতেও ভোলেননি। তবে অরিজিৎ সিং এর গাওয়া একহুদা গান ধরতেই পরিস্থিতি বদলে যায়। গায়ক জানান, আজ নিজের খুব লজ্জা লাগছে, ভয় লাগছে। আজ মঞ্চে অরিজিৎ সিং দা একহুদা গানটা গাওয়ার জন্য তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলা হলো। স্নিগ্ধজিৎ জানান, সেদিন অনুষ্ঠানে আমি রাম ভজনও গিয়েছিলাম, জয় শ্রীরামও বলেছিলাম, নিরপেক্ষভাবে বলেছি, মনের আনন্দে বলেছি, সমস্ত দর্শক বন্ধুরা সে আনন্দে সামিল হয়েছে। তবে কি গুরুজন শ্রী চণ্ডীদাসের সবার ওপর মানুষ সত্য, তার উপরে নেয়, এই উক্তি কি ভুল হয়ে গেল? কিছু ভুল বললে ক্ষমা করবে সবাই, বাকি সবাই তোমাদের মতো জানিও। জিটিভি সারেগামাপার মঞ্চ কাঁপানো উত্তরবঙ্গের এই ছেলেটি ইতিমধ্যে প্লেব্যাক করেছেন ঋত্বিক রোশনের জন্য। বিক্রম বেদা ছবিতে অ্যালকোহলিয়া গানটি গেয়েছেন স্নিগ্ধজিৎ, দেবের বাগাজ্যোতি নিয়ে প্লেব্যাক করেছেন। রণজয়ের সুরে বিয়ে বৃদ্ধার ছবিতে অরিজিতের সঙ্গে ডুয়েট গেয়েছেন। জীবনে চলার পথে ছোটোখাটো বাধা তো আসবে, তবে ক্ষতি নেই, নিজের ভালোবাসার জায়গা ফিরেছেন স্নিগ্ধজিৎ। বুধবার রাতে ফের মঞ্চে অপেক্ষায় রয়েছেন, থামতে শেখেননি তিনি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার চ্যানেল নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও।